ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের নিজস্ব ইউটিউব চ্যানেল। এখানে সকলের জন্য বিভিন্ন অনুষ্ঠান পরিবেশিত হয়, যার বেশিরভাগটাই ছাত্রছাত্রীদের দ্বারা। আমাদের সঙ্গে থাকুন, ছেলেমেয়েদের উৎসাহিত করুন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটির ব্যবহার করুন, যাতে ভিডিওগুলি সবার প্রথমে আপনারা পেতে পারেন। আজি এ পুণ্য প্রয়াণ দিবসে কি দিয়ে তোমায় করব বরণ, ব্যথা ভরা বুকে কত যে সয়েছ, আজকে তা সব নেই তো স্মরণ, তবুও আজ যার তরে এ স্মৃতি বাসর, করেছিল দেশ তাহারে আদর, কীর্তি রাখিয়া গেছে সে চলিয়া, ভুলোক ছাড়িয়া দুলোকে, তাই স্মৃতির চপলা চমকে। আজ যে মহাপ্রাণ পুণ্যবান মনীষীর 93তম মহাপ্রয়াণ দিবস, তাকে কলিকাতা অন্ধবিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে আমরা আন্তরিক শ্রদ্ধা জানাই। সেই অমিয় জ্যোতির আধার বিহারী পুণ্য দর্শন সদাচারী নীরবিহারী লাল বিহারীর স্নিগ্ধ মুগ্ধ পূত পবিত্র চরিত্র সম্পর্কে কিছু বলতে গিয়ে প্রথমেই মনে হয়, ধরণী যাদের ধরিতে না চায়, দেবতা ফিরায় মুখ, তাদের লাগিয়া বেদনায় ভরা শুধু মানুষেরই বুক। লাল বিহারীর মহিমান্বিত জীবন ছিল দীপ্ত দৃপ্ত ও দিব্য জীবনের সংক্ষিপ্ততম প্রতিচ্ছবি। শৌর্যে বীর্যে বেদনায় বীরত্বে কৃতিত্বে মহত্বে উজ্জ্বল এই লাল বিহারী ছিলেন অমিত বীর্য, অপরিসীম ধৈর্য, অক্লান্ত সংগ্রাম, অকৃত্রিম বরাভয়, অসামান্য দেশপ্রেম আর অফুরন্ত প্রাণ শক্তির অধিকারী। সংসারে এমন মানুষ অনেক আছেন যারা অহিধর্মী, তাদের আপন ভেবে বুকে টানলে তারা করে দংশন, কিন্তু আঘাতের পর আঘাত সয়ে শত লাঞ্ছনাকে উপেক্ষা করে মরণ যন্ত্রণাকে আলিঙ্গন করেও মানুষকে ভালোবাসা যার সহজাত ধর্ম, হাসি মুখে চিরদিন মানুষকেই সে ভালোবাসে। লালবিহারী সাপ ছিলেন এমনই একজন মাটির মানুষ। হে আলোর দিশারী, দৃষ্টিহীনদের পরিত্রাতা, হে লালবিহারী, আজি তব দেহ হেথা নাই, নিয়তির অমোঘ বিধানে ওই পূত পবিত্র দেহ পঞ্চভূতে বিলীন হয়ে গেছে জানি, প্রকৃতির নিয়মে জীবনের কে রাখিতে পারে, আকাশের প্রতি তারা ডাকিছে তাহারে, তার নিমন্ত্রণ লোকে লোকে, পূর্বা চলে নব নব আলোকে আলোকে, স্মরণের গ্রন্থি টুটে সে যে যায় ছুটে বিশ্বপথে বন্ধন বিহীন, তবু জীবনের খেলা ঘরে ভুবনের এক কিনারে বসে আমি ভাবি, মৃত্যু তোমার হয় নাই হয় নাই হয় নাই, তুমি যে মৃত্যুঞ্জয়, আমাদের মাঝে তুমি চিরদিন রবে চির অক্ষয়। দৃষ্টিহীনের বেদনায় ব্যথিত হয়ে সৃষ্টি সুখের উল্লাসে তিল তিল ভালোবাসা দিয়ে গড়ে তুলেছিলেন তার এই সাধের অন্ধ বিদ্যালয়। দিনের শেষে কাজের পরে যাবার পথে যায় যারা, ফেরার পথে ফিরেও নাহি চায়, পৃথিবীর কোনো বাহনই পারে না তাদের বাঁধতে, পারে না কোনো চোখের জলে তাদের যাবার গতি রোধ করতে। এপারের মানুষের মিনতি হার মানে ওপারের যাত্রীর কাছে, কি নির্মম মৃত্যুর সে আঘাত, কিন্তু সে আঘাত মানুষও ভুলে যায় কোনো না কোনো দিন। মানুষ তখন হয়তো বুঝতে পারে শিশুর গড়া মাটির পুতুলের মতো জীবনও ক্ষণভঙ্গুর, যাদের মহৎ আদর্শের আলো সারা বিশ্ব উজ্জ্বল তাদের আমরা ভুলতে পারি না। সেই মহাপুরুষদের কথা যার মঙ্গল আশীষ অজস্র ধারায় ঝরে আমাদের শিরে, যার শুভ আগমনের পবিত্র বার্তা মুখরিত করে তুলেছিল 1853 সালকে
আর বিয়োগ ব্যথায় বেদনাতুর হয়ে উঠেছিল 1928 সালের পয়লা জুলাই মহাপ্রাণ স্বর্গীয় লাল বিহারী শাহের পবিত্র স্মৃতি আমাদের হৃদয় মন্দিরে চির উজ্জ্বল চির অক্ষয় হয়ে বিরাজ করছে। উদাসী শৌখিন মানবের যা ছিল কল্পনার বাইরে স্বপ্নের অগোচরে তা সম্ভব করেছিলেন এই মহাপুরুষ, যে দুর্ভেদ্য অন্ধকারের পুরীতে এতটুকু আলো ক্ষণিকের জন্য প্রবেশ করতে ভয় পেত, সেই আধার ঘেরা পাষাণ পুরীতে জ্ঞানের উজ্জ্বল আলো জেলে দেওয়ার পরিকল্পনাকে মানুষ কতভাবেই না বিদ্রুপ করেছে, কিন্তু দৃষ্টিহীনদের পিতা স্বর্গীয় লাল বিহারী শাহ সেই বিদ্রুপকে উপেক্ষা করে হাসি মুখে বলেছিলেন, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিরে, দুঃখ হবে জয়ের মালা, দুঃখ হবে মুকুট শিরে। এত দুঃখ বরণ করে নীরবে বুকের রক্ত দিয়ে যে মহা স্বপ্নকে তিনি বাস্তবে রূপায়িত করতে চেয়েছিলেন, তা যেন আমরা যারা বাইরের আলো থেকে বঞ্চিত অন্তরের দৃঢ় জ্ঞানের সাহায্যে তা চির অমলিন করে রাখতে পারি। আমরা যেন আমাদের নীরব প্রণাম ভক্তি ভরে জানাতে পারি দূরে থেকে মরণের সেই সুদূর সাগর পারে। হে আলোর দিশারি লাল বিহারী নির্বিহারী, তোমারই অমর নাম জয় গৌরবে স্মরণীতে চিরদিন জানি লেখা রবে। Sure.